নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সংবাদ সংগ্রহে বিভিন্ন কেন্দ্রে রয়েছেন আমাদের সহকর্মী শরীয়ত খান ও মাহিদুর রহমান রুবেল। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই শরীয়ত খান, আপনার কাছে জানতে চাইব যে ভোট গ্রহণের ধীরগতির যে অভিযোগ করা হচ্ছে এবং শোনা যাচ্ছে সে ব্যাপারে এবং এখানকার ভোটারদের পরিবেশ সম্পর্কে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি কেন্দ্রটি, সেখানে সকাল 8টা থেকে এখানে খুব শান্তিপূর্ণভাবে ভোট চলছে এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন এবং ভোটার উপস্থিতিও আমরা বেশ ভালোই দেখেছি, এবং কিন্তু এখন দুপুরের দিকে একটু কম হয়ে গেছে এবং তারা আশা করছেন যে শেষ সময় আরও ভালো বাড়বে, আবার বাড়বে ভোটার সংখ্যা। তবে আপনাকে দেখাই যে এখন একটু কিছুটা কয়েকটি কেন্দ্রে একটু ভোটার কম দুপুরবেলা, কিন্তু কিছুক্ষণ আগেও দীর্ঘ লাইনে সবাই ভোট দিয়ে গিয়েছেন। এই এই বই কেন্দ্রে সকাল থেকে এ পর্যন্ত প্রায় 45 ভাগ ভোট পড়েছে। তবে এই জালকুড়ি হাই স্কুলে যেই একটি সমস্যা আমরা দেখতে পেরেছি, যেটা আপনাকে দেখাতে পারি, যে এখানকার ভোটারদের বুথ রয়েছে কয়েকটি, চারতলা এবং পাঁচতলা, তিনতলায় রয়েছে নারীদের বুথ এবং চারতলা এবং পাঁচতলায় রয়েছে পুরুষদের ভোট। তো এখানে আমরা অনেককেই দেখেছি যে বয়স্করাও ভোট দিতে আসছেন, অসুস্থ রোগী তারাও ভোট দিতে আসছেন, যারা প্রতিবন্ধী তারাও ভোট দিতে আসছেন, কিন্তু যারা বয়স্ক সকলেই এই চারতলা এবং পাঁচতলায় উঠতে গিয়ে আসলে সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং অনেক কষ্ট করে তারা এই এই বুথগুলোতে আসলে গিয়ে ভোট দিয়েছেন। তবুও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসব মুখর পরিবেশ বজায় রাখার জন্য তারা ভোট দিয়েছেন। তো তবে তারা দাবি করেছেন যে এরপরে যেন তাদের কথা চিন্তা করে এই বুথগুলো যেন নিচে রাখা হয়। এছাড়া হাবিবা, নারায়ণগঞ্জে আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, সেখানে সকাল থেকে আসলে উৎসব মুখর পরিবেশেই আসলে ভোট চলেছে এবং দুই প্রার্থী এখনও বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে তারা ভোটের পরিস্থিতি দেখছেন এবং বেশি তারা ভোটের পরিবেশ নিয়ে আসলে তারাও সন্তুষ্ট এবং যারা ভোটার তারাও ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট। এ পর্যন্ত আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা খুব ভালোভাবে ভোট দিতে পেরে আসলে এখানকার ভোটাররা খুবই খুশি। তবে তারা আশাবাদী যে এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আশাবাদী যে আর বাকি যে দুই ঘন্টা রয়েছে সেই দুই ঘন্টায় ভোটার উপস্থিতি আবার বাড়বে এবং ভোটার এবার আরও বেশি ভোটার সংখ্যা বাড়াতে পারবে তারা, এমনটাই বলেছেন হাবিবা। আমরা রয়েছি নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটনমেন্স উচ্চ বিদ্যালয়ে। আমরা ভোটযুদ্ধের আসলে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন জয় পরাজয় নির্ধারণের সময় আসছে, যেহেতু 2টা বাজে, ভোটের আর বাকি মাত্র 2 ঘন্টা। আমরা 2 ঘন্টার পরে হয়তো মানে ভোট গ্রহণ শেষ হবে এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করব। আমরা এখন রয়েছি যে কেন্দ্রে, সেই কেন্দ্রে আছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার, তিনি গণমাধ্যমে কথা বলছেন, আমরা একটু জানার চেষ্টা করব নির্বাচন 2 ঘন্টা কেমন হলো আর কি, এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন সেটি তার কাছ থেকে জেনে নেব। আর কারো আছে এই ভোটের যে প্রিসাইডিং অফিসারের সাথে আমি আলাপ করলাম, তিনি বললেন যে এই পর্যন্ত 36% ভোট কাস্ট হয়েছে। কাস্টিং স্লো, কারণ হলো যে ইভিএম মেশিনটা টানতে পারতেছে না এবং এই সেন্টারে আমি শুনলাম যে একটা মেশিন ত্রুটিপূর্ণ ছিল, কাজ করতেছিল না, পরবর্তী সময়ে মেশিনটা আবার চালু হয়েছে। এইসব ত্রুটিপূর্ণ মেশিন না দেওয়াই ভালো ছিল, আর মানুষ তো এই ইভিএম দ্বারা অভ্যস্ত না। তারপরেও আমরা ভোট চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ভোটারদের মধ্যে বা কাউন্সিলর কমিশনারদের মধ্যে এখন পর্যন্ত কোনো গোলযোগ নাই এবং আমার পক্ষ থেকে তো আমি আগেই ঘোষণা দিছি আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করব না। তবে এখানে পুলিশের কিছু বাড়াবাড়ি আছে, যেমন আইটি স্কুলে আমার যে এজেন্ট তাদেরকে খাওয়া দিতে দেয়নি, খাওয়া যে নিয়ে গেছিলো খাওয়ান ফেরত দিয়ে দিছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন যেমন বিভিন্ন বিষয় হয়, নির্বাচনের কর্মী থাকি বা নির্বাচনের প্রার্থী থাকি, এজেন্টের খাওয়া তো দিতেই হয়। এখানে আইটি স্কুলে সবচেয়ে বেশি পুলিশ বাড়াবাড়ি করে এবং 4টা আমার লোকেকে গ্রেপ্তার করছে। আমার মনে হয় এই ওখানকার পুলিশ যিনি দায়িত্বে আছেন তিনি কোনো রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ত। ভোটের বাকি আর মাত্র 2 ঘন্টা, নির্বাচন সারাদিনে কেমন হলো মনে করেন?
আমি তো বললাম নির্বাচন তো প্রার্থীদের মধ্যে কোনো সমস্যা নাই, প্রার্থীদের মধ্যে কোনো গোলযোগ নাই, কিন্তু নির্বাচন ইভিএম মেশিনটা যে ভোটার টানতে পারতেছে না। নির্বাচন প্রক্রিয়া সন্তুষ্ট কিনা আপনি? আর সন্তুষ্ট হওয়ার সময় এখনো আসে নাই, আমি দেখি কত পার্সেন্ট ভোট কাস্ট হয়, তারা কত পার্সেন্ট ভোট নিতে পারে। ভোট যদি সুষ্ঠুভাবে হয় জনগণ যে সিদ্ধান্ত দেবে এই সিদ্ধান্ত আমি মেনে নেব। আমরা শুনছিলাম যে নির্বাচন এখন পর্যন্ত যেহেতু নির্বাচনের বাকি আর মাত্র 2 ঘন্টা নির্বাচনের দিন শেষ হয়ে আসছে, 4টা বাজে ভোট গ্রহণ শেষ হবে এবং এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার এবং তিনি বলছেন যে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের সহিংসতার খবর আমরা পাইনি। সব কিছু মিলিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যেরকম উত্তাপ বা উৎকণ্ঠা উদ্বেগ ছিল সেটি আসলে কাটিয়ে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত হলো, নারায়ণগঞ্জের মানুষ এতে খুবই সন্তুষ্ট যে ফলাফল যেই হোক তৈমুর আলম খন্দকার নিজেও বলেছেন তা মেনে নেবেন এবং সেলিনা হায়াত আইবি তিনিও বলেছেন ফলাফল জনগণের রায় যেদিকে যাবে তারা সেটি মেনে নিতে প্রস্তুতি রয়েছে। সব কিছু মিলিয়ে বলা যে নারায়ণগঞ্জে একটি শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হওয়ার পথে। এই ছিল নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয় থেকে সবশেষ খবর আমার কাছে। ধন্যবাদ আপনাদের দুজনকেই, ধন্যবাদ শরীয়ত এবং রুবেল, আপনারা দুজনেই ঘটনাস্থলে থাকুন, পরবর্তীতে আবারও সংবাদে আবারও সংযোগ দেওয়া হবে, আপনাদের সঙ্গে কথা হবে।